7 দিন পরে আমরা সেটি আবার গেজেটও করেছি। এর পরবর্তী অধ্যায়টি হলো যে মন্ত্রিসভার গঠন করা, মন্ত্রিসভার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা এবং তার শপথ অনুষ্ঠান আয়োজন করা। আগামীকাল সন্ধ্যা 7টায় বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। এ পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং 15 জন পূর্ণ মন্ত্রীর, সরি 25 জন পূর্ণ মন্ত্রীর তালিকা আমরা পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী প্লাস 25, আর প্রতিমন্ত্রীর তালিকা পেয়েছি 11 জন। আমি এখানে আসার আগে আমি তাদেরকে টেলিফোনে এই তথ্য তাদেরকে জানিয়েছি এবং তাদেরকে অভিনন্দন জানিয়েছি এবং আগামীকাল সন্ধ্যা 7টায় তাদেরকে সকলকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমি কি নামগুলো বলবো? জি, মাননীয় মন্ত্রী হিসেবে যাদের নাম আমি যাদেরকে আমরা অন্তর্ভুক্ত পেয়েছি তারা হলেন জনাব আফ কম মোজাম্মেল হক, গাজীপুর 1, জনাব ওবায়দুল কাদের, নোয়াখালী 5, জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী 4, জনাব আসাদুজ্জামান খান, ঢাকা 12। হ্যাঁ, আসাদুজ্জামান খান কামাল, ঢাকা 12। ডাক্তার দীপুমণি, চাঁদপুর 3, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, কুমিল্লা 9, জনাব মোহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ 1, জনাব আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর 4, জনাব আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া 4, জনাব হাসান মোহাম্মদ, জনাব মোহাম্মদ হাসান মাহমুদ, চট্টগ্রাম 7, জনাব মোহাম্মদ আব্দুস শহীদ, মৌলভীবাজার 4, জনাব সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ 1, জনাব র আ মা উবায়দুল মোক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া 3, জনাব মোহাম্মদ আব্দুর রহমান, ফরিদপুর 1, জনাব নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা 5, জনাব আব্দুস সালাম, ময়মনসিংহ 9, জনাব মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম 9, জনাব ফরহাদ হোসেন, মেহেরপুর 1, জনাব মোহাম্মদ ফরিদুল হক খান, জামালপুর 2, জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম, রাজবাড়ি 2, জনাব সাবের হোসেন চৌধুরী, ঢাকা 9, জনাব জাহাঙ্গীর কবির নানক, ঢাকা 15, সরি ঢাকা 13, জনাব নাজমুল হাসান, কিশোরগঞ্জ 6। জি, স্থপতি ইয়াফেস ওসমান, টেকনোক্র্যাট কোটায় আছে, আর ডাক্তার সামন্তলাল সেন, টেকনোক্র্যাট। পোর্টফোলিওটা কালকে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে এটি চূড়ান্ত হবে। প্রতিমন্ত্রীগণের হল বেগম সিমিন হোসেন রিমি, গাজীপুর 4। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জনাব নসরুল হামিদ, ঢাকা 3, জনাব জুনায়েদ আহমেদ পলক, নাটোর 3, জনাব মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা 17, জনাব মোহাম্মদ মহিবুর রহমান, পটুয়াখালী 4, জনাব জাহিদ ফারুক, বরিশাল 5, জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরা, খাগড়াছড়ি। জি, বেগম রুমানা আলী, গাজীপুর 3, জনাব শফিকুর রহমান চৌধুরী, সিলেট 2, জনাব আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল 6, ও জনাব খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর 2। 25 আর 11, এখন বের করে দেখেন, আমি তো ওই স্টাডিটা করিনি। জনাব আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল 6, ইসলাম আহসানুল, আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল।
না এটা না এটা দেখ না টিটু 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 একটু দেখেন একটু কারণ আমি জাস্ট এটা করেছি আমাদের প্যাডে একটু আছে তো এটা আমরা এটা আপনাকে বুঝতে পারছেন হ্যাঁ না উপমন্ত্রী কেউ কারো নাম আসে না পোর্টফোলিওটা কালকে যখন শপথ অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী এটা চূড়ান্ত করে দেবেন আমাদের কাছে তারপর না সেটা সব আমি বলেছি এটা তো এভাবে তো না দরকার নেই না প্রতিমন্ত্রীর মধ্যে কোনো টেকনোক্র্যাট নাই দুইজন টেকনোক্র্যাট জনাব ইয়াস ইয়াফেজ ওসমান এবং ডাক্তার সামন্ত লাল সেন আমাদের যে নির্দেশনাটা মাননীয় রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি দিয়েছেন যে নতুন আপনি আমার আপনার যদি ই দেখেন আমাদের প্রজ্ঞাপনটা যদি দেখেন সেখানে সর্বশেষ সেন্টেন্সটা এরকম বলা আছে নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার সাথে সাথে বর্তমান মন্ত্রিসভা ভেঙে গেছে বলিয়া গণ্য হয় ঠিক আছে সুতরাং ওখানে লেখা আছে জি আচ্ছা কালকে যেটা হবে সন্ধ্যা 7টার সময় মহামান্য রাষ্ট্রপতি প্রথম মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন তারপর মাননীয় মন্ত্রীগণকে শপথ পাঠ করাবেন তারপর মাননীয় প্রতিমন্ত্রীগণকে শপথ বাক্য পাঠ করাবেন পাঠ করার পরে তখন আমরা এরপর যখন পাঠ করলেন আপনারা জানেন যে মন্ত্রণালয় ভাগ করার দায়িত্বটা হল মাননীয় প্রধানমন্ত্রী উনি তখন বিভিন্ন মন্ত্রীকে কাকে কোন পোর্টফোলিও বা মন্ত্রণালয় দেবেন সেটি উনি তখন আমাদেরকে দিলে পরে আমরা সেটা ওই সময় আসলে আমরা সবাইকে দিই হ্যাঁ বলার পরপরেই যখন শপথ হয়ে যাবে তারপরে আমরা প্রজ্ঞাপনটা জারি করে দেবো আমি যাদের নাম পেয়েছি আমি সর্বোচ্চ তাদের বিষয়ে বলতে পারি না সেটা দরকার না তো সে তো আপনার প্রজ্ঞাপনটাকে যখন প্রজ্ঞাপন হয় তো আমরা প্রেসে দিয়ে দিই এবং এতে থাকে প্রজ্ঞাপনের কপি তো আপনি আমাদের ওয়েবসাইটে যে ডাউনলোড করে নিতে পারবেন কে কোন মন্ত্রণালয় পাচ্ছে হ্যাঁ আগামীকাল হ্যাঁ এটা প্রোগ্রাম আমরা করবো যখন কালকে আমরা একটা প্রজ্ঞাপন করবো হ্যাঁ এটা হলো যে না এটা এটা যেটা এটা একটা এই প্রজ্ঞাপনটা কালকে করবো আমরা প্রজ্ঞাপন এবং এটা আমরা শপথ শপথের পরপরই প্রজ্ঞাপনটা আমরা করবো দুটো প্রজ্ঞাপনের সাথে সাথে হবে জি জি না কালকে তো যেহেতু শুধুমাত্র মানে আমি যা বললাম সেই ঘটনাই ঘটবে এবং ইনশাল্লাহ যে যে প্রসেসগুলো বললাম সেগুলো কমপ্লিট করা হবে এবং কে কোন পোর্টফোলিও বা মন্ত্রণালয় পেলেন এটি কিন্তু কালকে সাথে সাথে আমরা আপনাদের কিন্তু প্রেস আমরা আমার মনে হয় তুমি একটা কাজ করো যে ওই কালকে আমরা ওখানে শপথের পরপরেই আমাদের আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবা পিআরওকে বলে ওয়েবসাইটে দিয়ে রাখবো আর সাথে সাথে যাতে করে আমরা পেয়ে যাই আপনার আমাদের আশা করছি আমি চেষ্টা করি কারণ আমি তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মতি নেব তারপরে তো মানে শপথের পরে উনি সম্মতিটা দেবেন আশা করছি বড় ধরনের কোনো সমস্যা না হলে আবার বলেন বুঝতে পারছি না কি হ্যাঁ শপথ নেওয়ার পরপরেই আমরা প্রজ্ঞাপনটা জারি করে ফেলবো ওখানে তারপর তো আপনি বুঝতে পারছেন প্রজ্ঞাপন মানে শপথের পর একটু রিফ্রেশমেন্ট আবার থাকে ততক্ষণে প্রজ্ঞাপনও জারি হয়ে যাবে আপনারাও জানতে পারবেন জি আমি জানি আপনাদের অনেক কষ্ট হয়েছে আমি সব কষ্ট আমাদেরও করতে সবাই মিলেই আমরা কষ্ট করি আমরা বাংলাদেশটাকে হ্যাঁ 5 বছর একবার কষ্ট করতে না সেই জন্য ঠিক আছে সবাই মিলে আমি জানি এটাতে আপনাদের সকলের আগ্রহ আছে আমরা এটা করেছি এর জন্য যে যাতে করে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় যে কারা কারা আছে না বিভিন্ন মিডিয়াতে ভিন্ন ভিন্ন নাম নাকি আসছিলো
তো সেগুলো যাতে মানে ভুল বুঝে তৈরি না হয় সেজন্য আমলাম যে বেটার হলো যে সবাইকে জানিয়ে দেওয়া যে কারা কারা নাম কাদের কাদের নাম আছে না এখন পর্যন্ত নেই যখন আপনি জানতে পারবেন এখন এটা তো প্রথম কথা হলো যে এর কোনো সিদ্ধান্তই আমার কাছে না হ্যাঁ কোনো সিদ্ধান্তই আমার কাছে না বাট আমি যখন জানবো তখন আপনারা জানেন আপনি যেরকম জিজ্ঞেস করেন আমারও মনের মধ্যে প্রশ্ন আছে যে কখন এটা করবো যখনই আমি জানবো বা আমাকে আমি নির্দেশ পাবো তখন আমি করি এবং আপনারাও তখন জানবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন।